জামাই রাজা যে ভাই বলেছি সে ভাই পজিশন নিয়ে নাও, চোর যেন পালাতে না পারে। ওকে ওকে চল। আমি নীল, সঙ্গীতা, আমরা ঈশানকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের ডাক্তার চেনা আছে, হসপিটাল চেনা আছে, কোনো অসুবিধা হবে না, ঠাকুরের আশীর্বাদে ও ঠিক বেঁচে যাবে। এটা আবার কার ফোন? নিশ্চয়ই চোরেদের হবে, পালানোর সময় ফেলে গেছে। তাহলে তো চোরেদের কাছে পৌঁছানোর একটা কি যেন বলে সূত্র, সেটা পাওয়া যাবে। কেন আপনারা এমন করছেন? কেন বলছেন আমার বোন কোথায়? আপনার একটা মেয়ে আছে, আর হয়তো আপনার মেয়ের মতো, ও আপনাকে মায়ের মতন দেখে। আপনি এই জন্য ওকে ভালোবাসতে চেয়েছিলেন? অন্তত নিজের মেয়ের কথাটা মনে করে আমাকে বলে দিন আমার বোন কোথায়। কেন আপনারা সবাই মিলে এমন করছেন? লোক কি মানুষকে এতটাই অসহায় করে দেয় যে নিজের বিবেকের গলাটা টিপে ধরতে হয়? এইভাবে কাজ হবে না, পুলিশকে ডাকতে হবে। এরা ভদ্র ভাষায় কথা শোনার লোক নয়। নমস্কার। আমি আইপিএস অফিসার দামিনী সেন। বেশ বেশ বেশ, মানুষ ভূতের পরে এবার সত্যি ভূতের কেস। তুমি টেনশন করো না, একদিকে ভালোই হলো, আমি সিচুয়েশন কিছুটা বুঝতে পারছি এখন। বিশ্বনাথ, ওনাকে ওই মলমটা দাও তো। টেলিফোনে তো তুমি সবই শুনেছো, এখন দেখো কিভাবে সাহায্য করতে পারো। কি জানো তো, আসলে আমার তো বয়স হয়ে গেছে আর শরীরেরও জোর কমে গেছে, আর তারপর ওই হাঁটুতে গুলি লাগার পর থেকে একেবারেই কমজোরি হয়ে গেছি। তাহলে নিজেই আমি চেষ্টা করে দেখতাম। আমি আঙ্কেল, আমি তোমাকে দেখে অনুপ্রাণিত হয়ে আইপিএস অফিসার হতে চেয়েছিলাম, তাই আমার তরফ থেকে যা যা করার আমি করব। তোমার জন্য যদি কিছু করতে পারি সত্যি আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো দেখো চেষ্টা করে। এই কেসে না আমি একজনের সাহায্য চাই, যদি তোমার কোনো আপত্তি না থাকে। না না, আপত্তি কেন থাকবে? বেশ তো, তুমি যার ইচ্ছে তুমি সাহায্য। কার কথা বলছো তুমি? অসাধ্য সাধন। এত তাড়াতাড়ি যে আপনাকে প্রয়োজন পড়বে আমি কাল রাত অবধিও ভাবিনি। বলুন। অ্যাকচুয়ালি রে, এ তো দেখছি বিপদ। ওই দেখ, দুরন্ত আর রাজধানী একই প্ল্যাটফর্মে। ওরা এখানে কি কথা বলছে বলো তো, আমি আমি জানি। দাঁড়া 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 দাঁড়া, ওর তো মনে হচ্ছে পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, কি যেন পুড়ছে। বিভাস কাকা, না না না, আমি তো রহস্যের গন্ধ পাচ্ছি। চ চ চ চ চ। তাই আপনার হেল্প চাই। নিশ্চয়ই, ওর সঙ্গে গিয়ে একবার কথা বললে হয়। ডেফিনেটলি। আচ্ছা ঈশান, বলছিলাম যে টিকেস নতুন কোনো কেস পেলে, মানে সুটকেস, সেদিন উত্তেজনার সময় আলাপ করানো হয়নি,
এরা আমার সহকারী বৃন্দ, আমার স্ত্রী নীলাশা, বিভাস কাকা আর মামা আজকে আসতে পারেনি। সুটকেস নাম বিভাস কাকা, এটা হলো ভূতের কেস। কলকাতা শহরে একটা পুরনো বাড়িতে ভূতের ছানারা হানা দিয়েছে, তো অফিসার সেন চাইছেন আমি বাড়ির মালিক রুদ্রশেখর বাবুর সঙ্গে একবার সরাসরি এই নিয়ে কথা বলি। না প্লিজ, তুমি মানুষের সাথে কথা বলো, মানুষের কেস নিয়ে লড়ো, কোনো অসুবিধা নেই, ভূতের কেস না প্লিজ। আরে এরম বললে কি চলে নীল, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, ছোটবেলা থেকে প্ল্যানচেট করতে কম মোমবাতি পুড়িয়েছি, তুমি তো জানোই, প্লিজ বারণ করো না। ঈশান আমি বলছি সব না। অফিসার আমরা কবে যেতে পারি? আজই, এনি প্রবলেম? নো প্রবলেম, ভূত আমায় আয় আয় করে ডাকছে। তোমাদের দুজনকেই একটা কথা বলি, তোমরা ফিরে যাও। আরে আপনি ভয় পেয়ে গেলেন? আপনি ভয় পাবেন না প্লিজ, আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারি, তাছাড়া এই চোটটা দরকার ছিল, এই চোটটা পেলাম বলেই আমার জেদ আরও বেড়ে গেল। এখন এই রহস্যের সমাধান না করে আমি তো এখান থেকে কিছুতেই যাব না। আচ্ছা, শঙ্করের কাছে মাথা ধরার বাম আছে এ কথা কী করে তুমি বুঝলে? আপনার ঘরের দরজায় যে তেলটা লেগেছিল সেটা আসলে মাথার বাম, গন্ধ পেয়েছি, বাইরে থেকে যে আড়ি পাচ্ছিল তার মাথায় বাম ছিল, সেটাই লেগেছে। হ্যাঁ কিন্তু সেটা যে শঙ্করবাবু সেটা আপনি কী করে? হাইট, দরজার যে জায়গায় বামটা লেগেছিল সেটা শঙ্করবাবুর হাইটের সঙ্গে ম্যাচ করে, আর কারণ নয়, তাই জন্য। বাহ, বেড়ে ছেলের মাথায় বুদ্ধি আছে বেশ। কিন্তু আরও একটা রহস্য আছে। কি? কাল ভূত দেখার সময় আমি ওই একই বামের গন্ধ পেয়েছি। আচ্ছা এটা কি ম্যাজিক নাকি? হ্যাঁ, তোমার মাথা ধরেছিল, আবার তুমি কাল ১২টার সময় বামটাও লাগিয়েছিলে, এই খবরটা ওই ছেলেটা কিভাবে জানলো? তাই ভাবছি, জানলো কি করে? বামটা খুঁজে পাচ্ছি না কোথায় রাখলাম, বলো তো, কালকেও তো দুপুরে মাখলাম। আমাকে একটা কথা বলো, কাল যে তোমার মাথাটা ধরেছিল সেটা ওই লোকটা জানলো কি করে? আমি মানে আমি কি করে বলবো? এই শোনো, মানে ওরা যখন কাল রাতে এই বাড়িতে থাকতে এলো তখন তুমি যেচে ঈশানের সঙ্গে দেখা করতে গেছিলে, কিন্তু তার আগে থেকেই তো তোমার মাথা ব্যথার কথাটা জানে, কিন্তু তার আগে তো তোমার সাথে ওর দেখা হয়নি। তার মানে আপনি বলছেন যে এই শঙ্করবাবুই রাতে ঘুঙুর পরে শাড়ি পরে ভূত সেজে ঘুরে বেড়ায়? সেটা এক্ষুনি বলে দেওয়াটা বোধহয় ঠিক হবে না। আচ্ছা রুদ্র আঙ্কেল, এই শঙ্করবাবু আপনার কে হন? আমার বোন রমলার বর, আগে ব্যাংকে চাকরি করত, এখন সেসব চাকরি বাকরি খুইয়ে একেবারে কাঠ বেকার। চাকরিটা গেল কেন? চুরি করে চাকরি খুইয়েছে, এখন আমাকে প্রায়ই বোঝাতে আসে যে এই এত বড় বাড়ি বাগান পুকুর সব মিলিয়ে এর অনেক ভ্যালু, এ ভূতের ভয় সহ্য করে এখানে থাকার কোনো মানেই হয় না, এটা বেচে দিলে অনেক টাকা পাওয়া যাবে। হ্যাঁ, সে নাকি এত টাকা যে সকলে একেবারে পায়ের উপর পা তুলে বাকি জীবনটা কাটাতে পারবে, আর সে তার নিজের বাগেরটা পেলে নাকি কোনো ব্যবসা ট্যাবসা শুরু করবে। এমনিতে কেমন লোক? ঈশ্বর বিশ্বাসী, এই বাড়ির নিত্য পূজাটা ওই করে, আর একটা শখ আছে, লটারির টিকিট কাটা, যদিও কোনোদিন কিছু পেয়েছে বলে তো আমার মনে হয় না। তার মানে মানুষটা কুঁড়ে প্রকৃতির আর বেশ লোভী। একটা কাণ্ড হয়েছে জানেন তো, মানে আমার বামের কৌটোটা খুঁজে পাচ্ছি না, কালকে একটা নতুন কৌটো কিনে আনলাম, একটু মাথা ব্যথা করছিলো বলে লাগিয়েওছি, কিন্তু এখন দেখছি হাওয়া কোথাও নেই। এইভাবে এই বাড়িতে থাকা যায়? এখনই এই অবস্থা, এরপরে বেশি রাত হলে না জানি কি হবে। হেই,
খাবারের কি অবস্থা? আমি তো ভাবতে পারিনি ও চলে গেলে আমার এত কষ্ট হবে। আমি ওকে ফিরিয়ে আনবো। দেখো জুজু, শাটলকক হতে রাজি হয় কিনা। ওর যেরকম নেচার, ও একবার যখন চলে গেছে তখন পারহাপস ও আর কিছুতেই ফিরতে। আমি এতই বিষয় হয়ে উঠছি, আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি, কিন্তু বাবা মশাই তো এই বিজয় আশয়ের দায়ভার আমাকেই দিয়ে গেছেন। আমি দিনার কথা পেলি কিভাবে? আমি সব দিক রক্ষে করব কিভাবে? এর উত্তর কে দেবে টাউর? উত্তর তেরি পাস আয়েগি বেটি,